হ্যাঁ বন্ধু, আপনি একেবারে ঠিক ভিডিওটাতে ক্লিক করেছেন। হ্যাঁ, এই আপনি ভিডিওটি দেখুন সম্পূর্ণ, তাহলে আপনার দারুণ উপকারে আসবে আজকের এই ভিডিওটি। কারণ যাতে আপনাকে অর্থকষ্টে পড়তে না হয়, তাই জন্য আজকে কিছু কথা, কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে বলবো, জানিয়ে দেব যে বৃহস্পতিবারে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের প্রত্যেকের এড়িয়ে চলা উচিত। এড়িয়ে চলা বলবো না, এই কাজগুলো একেবারেই করবেন না, করলেই সারা জীবন দারিদ্রতায় ভুগতে হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ কষ্ট কিছুতেই আপনার আর পিছু ছাড়বে না। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি সবার উদ্দেশ্যে বলবো যে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃহস্পতিবারকে দেবগুরু বৃহস্পতি এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর দিন বলে মনে করা হয়। এই দিনটি ভগবান বিষ্ণু ও বৃহস্পতি দেবের পূজোর জন্য উৎসর্গ করা হয়। বৃহস্পতিবার শ্রী শ্রী ভগবান বিষ্ণুর আরাধনা করলে এবং উপবাস রেখে তার পুজো আর্চা করতে পারলে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটিরও আপনারা প্রতি বৃহস্পতিবার উচ্চারণ করবেন। বৃহস্পতিবার উপবাস করার জন্য, কোনো শুভ কাজ করার জন্য সব থেকে শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে আবার কিছু কাজ রয়েছে যেগুলো বিশেষ করে নিষেধ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তাই শাস্ত্র বিরুদ্ধ কোনো কাজ যদি আপনারা করে ফেলেন, সেক্ষেত্রে ভুগতে তো আপনাকেই হবে। কাজেই শাস্ত্রে যে কাজগুলি নিষিদ্ধ বলে বিবেচিত, আসুন সেই নিষেধমূলক কাজগুলি কী কী জেনে নিই। তা নইলে দেবগুরু বৃহস্পতি ক্রুব্ধ হবেন আপনার প্রতি, আপনার পরিবারে দুঃখ কষ্টের সৃষ্টি হবে, কোনো সীমা থাকবে না। নাম্বার ১, বৃহস্পতিবারে কলা খাবেন না। আপনি যদি বৃহস্পতিবার ভগবান দেবগুরু বৃহস্পতি এবং পরমেশ্বর ভগবান শ্রী শ্রী বিষ্ণুদেবের পুজো করেন, তবে এই দিনে কলা খাওয়া উচিত নয়। কারণ এই দিনে কলা গাছেরও পুজো করা হয়ে থাকে। তাই যারা পুজো করছেন, উপবাস রাখছেন, তাদের উদ্দেশ্যে বলবো ভুলেও এই দিন কলা খাবেন না। তবে আপনি ঈশ্বরকে নৈবেদ্যতে কলা অবশ্যই নিবেদন করবেন, কিন্তু সেই কলা আপনি খেতে পারবেন না। নাম্বার ২, বৃহস্পতিবারে ঘরের ঝুল, মাকড়সার জাল একেবারে পরিষ্কার করবেন না। হয় তার আগের দিন বুধবারে করবেন, বা বৃহস্পতিবার কেটে গেলে শুক্রবারে করতে পারেন। কিন্তু বৃহস্পতিবারে ঘর ঝাড়বেন না। এমনটাই বিশ্বাস করা হয় যে বৃহস্পতিবার বাড়ির জাল ঝুল পরিষ্কার করা উচিত নয়। এই দিনে নাকি ঘর মোছাও নিষিদ্ধ। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনেছেন। অন্যদিকে বৃহস্পতিবার বাড়ির যে আবর্জনা বা যেসব ভাঙা জিনিসপত্র পড়ে রয়েছে, ভাবছেন বিক্রি করবেন, সেগুলো থেকে বিরত থাকুন। এই সমস্ত কাজের জন্য বৃহস্পতিবারের পরিবর্তে সব থেকে যে দিনটি শুভ বলে মানা হয় সেটি হলো শনিবার। ঠিকই শুনেছেন, শনিবার দিন আপনি ঘর বাড়ি ঝুল
মাকড়সার জাল পরিষ্কার করুন, ঘরের সব আবর্জনা ভাঙা জিনিসপত্র বের করে দিন, শনিবারে করুন, এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। কিন্তু বৃহস্পতিবারে করলে আপনার অপকার হবে, জীবনে ক্ষতি হবে। আপনি কি জানেন, বৃহস্পতিবারে আপনি যদি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে চান, সেক্ষেত্রে এই দিন সাবান ও শ্যাম্পু ব্যবহার করবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাথায় শ্যাম্পু করবেন না, চুল ধোবেন না, কাপড় জামাও কাচবেন না, সাবানও ব্যবহার করতে পারবেন না। মহিলাদের বিশেষ করে এই দিনে চুল ধোয়া উচিত নয়। এছাড়াও বৃহস্পতিবারে কাপড় জামা কাচাকুচি এড়িয়ে চলতে হবে। আর সবথেকে বড় কথা, বৃহস্পতিবারে চুল কাটলে বা শ্যাম্পু করলে, কাপড় জামা কাচলে এতে সৌভাগ্য হ্রাস পায়। হ্যাঁ, আমরা সৌভাগ্য বৃদ্ধি করার চেষ্টা করছি, আর এই সমস্ত কাজ করলে আমরা আরও নিজেরা সৌভাগ্যকে হ্রাস করছি। জীবনে তাহলে আর কোনো দিনও আপনাদের শ্রীবৃদ্ধি হবে না, জীবনে সৌভাগ্য ফিরবে না এই কাজগুলি করতে থাকলে। তাই এই নিয়মগুলি, শাস্ত্রবিরুদ্ধ কাজগুলি অবশ্যই বন্ধ করতে হবে। যারা জানেন না, তারা আজকে আমার এই ভিডিওটি দেখে হয়তো জানলেন, এরপর থেকে এই কাজগুলিকে বন্ধ করে দেবেন। আর এই কারণেই আমি আপনাদেরকে ধীরে সুস্থে সব কিছু তথ্য জানাই, আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি। এই একটাই কারণ, আপনারা অনেক কিছু জিনিস জানতে পারেন না, যার কারণে জীবনে কিছুতেই লাভবান হন না। আপনারা যে উপায় করুন না কেন, কিছুতেই লাভবান হন না। সর্বশেষ যে কাজটি বলবো, বৃহস্পতিবারে ছেলেরা নখ দাড়ি চুল গোফ কাটবেন না, মেয়েরাও অবশ্যই চুল নখ ইত্যাদি কাটবেন না। এতে গৃহলক্ষ্মী রুষ্ট হন, বাড়ির থেকে বিদায় নেন, তাই এই কাজটিও করা চলবে না। আর অবশ্যই বৃহস্পতিবারে দেবগুরু বৃহস্পতি শ্রী শ্রী বিষ্ণুদেব মাতা লক্ষ্মীর আরাধনা করবেন, এতে আপনার ঘরে শ্রীবৃদ্ধি হবে, সৌভাগ্য আসবে এবং আর্থিক অভাব অনটনও কেটে যাবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের মেন ভিডিও। কেমন লাগলো জানাবেন, যদি পছন্দ হয় আপনি একটি লাইক করে দিয়ে যাবেন, কমেন্টে জয় পরমেশ্বর ভগবান শ্রী শ্রী বিষ্ণুদেবের জয়, ওম নমো ভগবতে বাসুদেবায়, অসংখ্য ধন্যবাদ, বিদায় নিলাম।